नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 23 आगस्ट मंगलवार न्यूज निर्भीकेर विशेष प्रतिवेदन निये उपस्थित आमी शरण सुंदर दास प्रतिदिनेर मतो आज के आमादेर प्रतिवेदनेर विषयबस्तुर परिप्रेक्षिते शिरोनाम होच्छे नेहरूर रेकर्ड छूते हबे मोदी के परपर तीन बार प्रधानमंत्रीर कुर्सीते बसार हैट्रिक এই রেকর্ড ছুঁতে হবে নরেন্দ্র মোদীকে। বিরোধীদের দুর্নীতির কাদায় চুবিয়ে চুবিয়ে এগিয়ে চলেছেন নরেন্দ্র মোদী। লালকেল্লার ভাষণে দেওয়া 5টা সংকল্প স্রেফ কথার কথা, আসলে কিন্তু পাখির চোখ একটাই, জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁতে হবে। পরপর তিনবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার হ্যাট্রিক, ছাপিয়ে যেতে হবে গান্ধী পরিবারের অতীত গৌরবকে, মুছে দিতে হবে বিরোধীদের যাতে স্বাধীন ভারতে 75 থেকে 100 বছরের অভিযাত্রায় তাঁকে ছাড়া আর কাউকে নিয়ে বড় একটা চর্চার সুযোগই না পায় দেশবাসী। শক্তিশালী দূরবীনে তাঁর মুখটাই যেন শুধুমাত্র দেখা যায়, পিছনে ক্রমশ ফিকে হয়ে যাক বাকিরা, অটল বিহারী বাজপেয়ী, জয়প্রকাশ নারায়ণ, লালকৃষ্ণ আদবানি, চন্দ্রশেখর, মোয়ারজি দেশাই, জ্যোতি বসু, সবাই সবাই। 2047 সাল হবে স্বাধীনতার শতবর্ষ, স্বাধীনতার 100 বছরের ধারা বিবরণীতে তাঁর নামে জয়ধ্বনি দিতে গিয়ে সেদিন কোনো ইতিহাসবিদের কলম যেন থমকে না যায়। তবে কি নরেন্দ্র মোদীর আদর্শ ইন্দিরা গান্ধীর আদর্শই? আজ থেকে 50 বছর আগে জওহরলাল নেহরুর কন্যা যে স্বপ্ন দেখতেন তারই যেন পুনরাবৃত্তি। দলের ভিতর থেকে বাইরে মোদিজির একটার পর একটা অপারেশনে সেই আগ্রাসী নেহরু কন্যারই ছায়া দেখা যাচ্ছে। এজেন্সি লাগিয়ে দেশ জুড়ে বিরোধী নিকেশ অভিযান মধ্য গগনে, পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে মহারাষ্ট্র এবং দিল্লি হয়ে যার অক্ষরেখা বিস্তৃত কাশ্মীর থেকে তেলেঙ্গানা, বোলপুরে যখন অনুব্রত মণ্ডলের রাইস মিল থেকে একের পর এক বিলাসবহুল গাড়ি উদ্ধার হচ্ছে, তখনই আবার হানা চলছে দিল্লিতে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়িতেও। অভিযোগ, উনি আবগারি নীতিতে একটু ঢিলে দেওয়ার সুবাদে মোটা কাটমানি খেয়েছেন। মোদিজি বারবার বুঝিয়েছেন নেহরু গান্ধী পরিবারই তাঁর পয়লা নাম্বার শত্রু দুশ্মন। রাজনীতি আজ ঠিক যে বাঁকে এসে দাঁড়িয়েছে তাতে তিনি একদা ওই পরিবারের মতোই সবটুকু রস গন্ধ আলো চেটে পুটে নিতে মরিয়া। সেই সুবাদেই তৃণমূল থেকে আপ, শিবসেনা থেকে বিহারের নীতিশ কুমারের সবার গড়েই হানা দিচ্ছেন, অথচ তালিকায় নেই কোনো গেরুয়া নেতা। ভাবটা এমন যেন গেরুয়া নেতা মানে ওরা সবাই আগমাটকা সফেদ। অর্থনীতির যতই দফা রফা হোক, লক্ষ্য একটাই, দেশকে কংগ্রেস মুক্ত করার পাশাপাশি হিন্দুত্বের জয় পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরার কৃতিত্ব যাতে কেউ কাড়তে না পারে, তারই লক্ষ্যে সুনিপুণ পরিকল্পনার বাস্তবায়ন। এক গুজরাটির নেতৃত্বে বিজেপির ভিতরে এবং বিজেপির বাইরে নিখুঁত বিরোধী নিকেশ অভিযান। মমতা, কেজরিওয়াল, নীতিশ কুমার, উদ্ধব ঠাকরে, সবার ভাবমূর্তি চুরমার করে দাও, মামলা দাও, দল ভাঙো, যাতে বিরোধীদের রক্ত মাথায় চড়ে। অনুব্রতর চালকলে হানার সঙ্গে সঙ্গেই দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও তল্লাশি। এখানে গরু পাচারের টাকা তো দিল্লিতে মদ সংস্থার উপঢৌকনের তত্ত্ব তালাশ। প্রমাণ পরে হবে, আগে তো লটকে দাও, জেলের ঘানিটা আনুক কিছুদিন, সমাজের চোখে হেও হয়ে যাক। প্রমাণের অভাবে তো বোফোর্স মামলাও পরিণতি পায়নি। সারদা কেলেঙ্কারি সামনে আসে 2013 সালে, বছর ঘুরলেই তার 1 দশক কেটে যাবে। কত গ্রেপ্তারি, কত হাঁকডাক, আজ পর্যন্ত ট্রায়ালই শুরু হয়নি, দোষী সাব্যস্ত হওয়া তো দূরের কথা। আসলে দেশে ছোট ছোট দলের সংখ্যা যত বাড়ে গেরুয়া শক্তির যেন ততই মঙ্গল। কংগ্রেসের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলোকে লড়িয়ে দাও, ভাই ভাতিজাগেরা ভোট ব্যাংক ভেঙে দাও, যাতে সবাই সব্বাইকে সন্দেহ করে, জোট করে ভোট যেন সোনার পাথর বাটির চেয়েও দুষ্প্রাপ্য বস্তু হয়ে যায়। দেশের একমাত্র জাতীয় দল হিসাবে প্রতিষ্ঠিত হয় যেন বিজেপি, শুধু বিজেপি, অন্যরা একটা বা দুটো রাজ্যে থাকে থাকুক, ব্যাস তাহলেই লক্ষ্য পূরণ। বিরোধীরা যেখানে বহু খণ্ডে বিভক্ত,
সেখানে অধিকাংশ রাজ্যে দ্বিতীয় হলেও কেন্দ্রের সরকার গেরুয়া শক্তির হাতে থাকাই অনিবার্য দেওয়াল লিখন। আগামী সাধারণ নির্বাচনে গেরুয়া পার্টির লড়াইটা সেই লক্ষ্যেই। তবে মোদিজি এই লড়াইয়ে শুধু বিরোধী দলের কথাই ভাবছেন না, অনেক তাত্ত্বিকই স্বীকার করছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই বিজেপি পুরোপুরি অন্য বিজেপি, পুরোপুরি অন্য দল। এখানে সবাই দর্শক, সিদ্ধান্ত নেওয়ার মালিক শুধু মোদিজির একারই, পাশে শুধু বাজনদার হিসাবে অমিত শাহ। তাই দলের ভিতরে যারা চ্যালেঞ্জার হতে পারেন তাঁদেরও ছেঁটে দেওয়ার নিঃশব্দ অপারেশন শুরু হয়েছে। বিজেপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নে আগামী এক দশক যাতে কোনো ভিন্ন মত সংঘের মাতব্বররা চাপাতে না পারেন, সেই কৌশলকে সামনে রেখেই বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক বোর্ড থেকে দুজন হেভিওয়েট নীতিন গড়করি এবং শিবরাজ সিং চৌহানকে পরিকল্পিতভাবে ছেঁটে দেওয়া হয়েছে। নীতিন গড়করি কোনোদিনই নরেন্দ্র মোদীর ইয়েসম্যান ছিলেন না, একান্তে ভিন্ন সুর শোনা যেত তাঁর গলায়। সরকারের গোপন খবর নাগপুরে সংঘ পরিবারের কাছে পাচার করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে, সেই সংঘ ঘনিষ্ঠ নীতিন গড়করি বাদ। শূন্যস্থানে এসেছেন 79 বছরের বৃদ্ধ, না মার্গদর্শক হিসেবে নয়, একেবারে দলের নীতি নির্ধারণে। পুরস্কৃত করা হয়েছে শিবসেনা ভাঙার কারিগর দেবেন্দ্র ফড়নবীশকেও। কে না জানে একাধিক জমি দুর্নীতির মামলায় অভিযুক্ত কর্ণাটকের সেই 79 বছরের ইয়েদুরাপ্পা, তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা রয়েছে বিচারাধীন। কোন জাদু বলে এমন একজন বিতর্কিত চরিত্র হঠাৎ করে দুর্নীতিমুক্ত দলের পার্লামেন্টারি বোর্ডে স্থান পেলেন? এই হচ্ছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের গেরুয়া নমুনা। আর বিজেপি যাকে হিন্দুত্বের পোস্টার বয় বলে লাফালাফি করে, আধিক্ষেতা দেখায়, সেই 50 বছরের কোট আনকোট তরুণ যোগী আদিত্যনাথ কোথায় গেলেন? অনেকে বলছেন নীতিন গড়করি এবং শিবরাজ সিং চৌহানের সঙ্গে আদিত্যনাথেরও, মানে যোগী আদিত্যনাথেরও স্থান হতে পারে আদবানি যোশীজির পাশে মার্গদর্শক মণ্ডলীতে। 8 বছর আগে ক্ষমতায় এসেই এই একটা পাকা কাজ করেছে মোদীর বিজেপি, বেসুরো দেখলেই বুড়ো বলে দেগে দিয়ে মার্গদর্শক বানিয়ে দাও, খেল খতম। বলা বাহুল্য নীতিন গড়করির বয়স 65, শিবরাজ সিং চৌহানের বয়স 63 বছর, আর মোদিজির কিন্তু তাদের থেকে এক কাট বাড়া 71 বছর। আসলে বয়স তো সংখ্যা মাত্র, ক্ষমতাই ঠিক করে দেয় কে বৃদ্ধ আর কে উঠতি তরুণ, কার সম্ভাবনা কতটুকু। ইঙ্গিতটা স্পষ্ট, পরের বছর ভোটে জিতলে একদা আদবানি অনুগামী শিবরাজকে আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হবে না। আদবানিদের সসম্মানে বানপ্রস্থে পাঠাতে তৈরি হয়েছিল মার্গদর্শক মণ্ডলী, কিন্তু আজ পর্যন্ত একবারও কোনো বৈঠকে তাঁদের ডাকা হয়নি, মতামত নেওয়া হয়েছে বলেও কেউ শোনেননি। তাই দল জিতলে প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে কোনো চাপ নেই, নরেন্দ্র মোদী একমেব দ্বিতীয়ম। ব্যক্তিত্ব যার প্রবল, বয়সের অনুশাসন বা হাতে দাঙ্গার রক্ত তাঁর ক্ষেত্রে কোনো দিনই বাধা হয়ে দাঁড়াতে পারে না। এত আয়োজন, এত সাফল্য কম নাকি, তো তবু জয় করে ভয় কিছুতেই যায় না। হঠাৎ যদি বিরোধী জোট তৈরি হয়ে যায়, মমতা, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার 24-এর লোকসভা নির্বাচনে সবাইকে এক ছাতার তলায় আনতে পারলে, আর শরদ পাওয়ার, স্টালিন, উদ্ধব ঠাকরে, লালু পুত্ররা তাতে সামিল হলে বিপদ ঘনাতে কতক্ষণ? গোটা দক্ষিণ ভারতে এখনও গেরুয়া ঘাঁটি বলতে শুধু কর্ণাটক, সেই আতঙ্ক থেকেই পশ্চিমবঙ্গে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার শপথ, আপকে শায়েস্তা করার কৌশল, বাংলায় 21-এর নির্বাচনে যে ইচ্ছে পূরণ হয়নি এবার তাই করে দেখাতে মরিয়া নরেন্দ্র মোদী। ডজন ডজন নেতা কিনেও বাংলার গদি দখল তো দূর স্বপ্নই রয়ে গিয়েছে, বিজেপিকে থামতে হয়েছে 100 আসনেরও নিচে, সেই যন্ত্রণাটা এখনও বাজে নাগপুর থেকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের অন্দরে। তাই তৃণমূলের নেতাদের পটাপট জেলেপুরে লক্ষ্যপূরণে মরিয়া চেষ্টা বিজেপির নরেন্দ্র মোদীর। দুর্নীতির অভিযোগ আনো, জেলে ভরো, জেলা ধরে ধরে খাসতালুক চষে দাও, বেহালা বীরভূমের পর কোথায় কার পালা সেদিকেই সবার নজর, অভিযোগ প্রমাণ করতেই বেশ কয়েকটা নির্বাচন কেটে যাবে।
কে না জানে এদেশে ইডি আর সিবিআইয়ের আসফালনিসার, দোষী সাব্যস্ত করে শাস্তি বিধানের হার 1% নয়, দুর্নীতি কখনো সমর্থনযোগ্য নয়, একেবারেই নয়, এবং শাসক বিরোধী নির্বিশেষে তার উপর আঘাত হানাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু দেখতে হবে এই অভিযান যেন বেছে বেছে না হয়, ভোট রাজনীতির স্বার্থে চালিত না হয়। মোদিজি মুখে কংগ্রেসের ভোট ব্যাংক রাজনীতির শেষ দেখার কথা বলে নিজেই আরও সাংঘাতিক বিভাজনের চক্র বুঝছে দেশ এবং জনগণকে জড়িয়ে দিয়ে যাচ্ছেন না তো? না হলে স্বাধীনতা দিবসে নারীর সম্মান এবং নারীর সুরক্ষার কথা বলেও সেই দিনেই গুজরাটে বিলকিস বানু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 11 জনকে ছেড়ে দেওয়ার ঘটনা মেনে নেওয়া যায়? নিঃসন্দেহে এই দৃষ্টান্ত গণতন্ত্রের জন্য লজ্জা। গুজরাট সরকারের এই কাজ কোনো মতেই সমর্থন করা যায় না। কংগ্রেসও একদিন ক্ষমতার নেশায় বহু অনৈতিক কাজ করেছে। দয়া করে মোদিজি আপনিও তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য ওই পথ বেছে নেবেন না, তাহলে 2047 সালে ঐতিহাসিকদের কলমে আপনার সেই অন্ধকার দিকটাই বেশি বেশি করে কিন্তু উদ্ভাসিত হবে। ইতিহাস কিন্তু ক্ষমতার সঙ্গে আপোষ করে না, একদিন ঠিক হিসাব চুকিয়ে দেয়, সময়ের সেই মার সইবে তো তখন আপনার? তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2 থেকে 3:30 মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।